অ্যাকচুয়ালি আমি বাড়িতে রান্না বান্না করি নি, ছোটকাল থেকে হোস্টেল ছিলাম। তো এখানে আসার পর আমাদের সিস্টার, সিনিয়র সিস্টার, সিস্টার মিলে রেজিনার কাছ থেকে শিখেছি, উনি এখন দিনাজপুরে আছে। হ্যাঁ, খুবই স্বাদ হয়েছে, খুব টেস্ট করে দেখেন, খুব স্বাদ। আচ্ছা, সিস্টাররা রান্না করছে, আমরা শুধু সাহায্য করছি, আমরা ধোয়া মোছা করছি, কাটাকাটি করছি, এইটা আনি সেটা আনি। হ্যাঁ, নাড়ানাড়ি করে। এই যে এটা শুকর মাংস, যেটা আমরা আমাদের প্রিয়, এটা সুদাকারী রান্না করবে। আমার নাম কেরিস রুগা, আমি এখন রান্না করছি আপনার ওই যে শুকরের মাথায় যে অংশগুলি আছে, বিশেষ করে নাক, কান, হ্যাঁ, জিব্বা আর ঠেং, ওগুলি আমরা খারি করব ইয়ে দিয়ে, টমাটো দিয়ে। হ্যাঁ, টমাটো দিয়ে, কাঁচা টমেটো, কাঁচা টমাটো, কাঁচা টমাটো দিয়ে। এখানে এখানে আদা দিব আর কাঁচা মরিচ আর সুডা, এইটুকুই না, পেঁয়াজ রসুন দিব না, এখানে না, পেঁয়াজ রসুন থাকবো না এখানে। মূলত আমাদের আদিবাসীরা এইভাবেই সাধারণত খাই বেশিরভাগ। হ্যাঁ হ্যাঁ, তারপর পারিবারিক ভাবেও খাই, কিন্তু ওই রকম তো সুযোগ সময় পাই না, পাওয়া যায় না, এইগুলিতে পাওয়া যায় না, যেহেতু আজকে সিসাদের পর্ব দিনে শুকর কাটছে, যেহেতু যাতে সম্পূর্ণ জিনিসটাই পেলাম, যেমন নাক, কান, ঠেং, ওই সমস্ত কেটে কুটে এই যে একটু রান্না করলাম আর কি। এটা আমাদের ওয়াক, দুম ওয়াক, তারপরে আমরা এটা হলো খাই রান্না করছি আর কি না, ফাসিম পাতা দিয়া, ফাসিম পাতা লেবা ফুরা হবে, ফুরা খারি, চালের গুঁড়া দিয়া, চালের গুঁড়া দিয়া। হ্যাঁ, শুধু কাঁচামরিচ, লবণ, তারপরে যে আমাদের যে খাবার যে সুদা, এই সুদা, এটা হলো ডাল, হ্যাঁ, ডাল দেওয়া, ওইটাও একই, একই যে ফাসিম পাতা দিয়া, এটাও ফাসিম পাতা একইভাবে একই এতে রান্না হচ্ছে। এটা আমি তো রেগুলার না, তারপরেও হঠাৎ হঠাৎ আর কি না রান্না করি আর কি না, তো আমার কেমন লাগে, ভালোই লাগে, আমার কাছে ভালোই লাগে, হ্যাঁ ভালোই লাগে। হ্যাঁ, আজকে আরও ভালো লাগতেছে, আমাদের মুনিশতারি সিস্টার হাউসে আয়সা রান্না করার জন্য সুযোগ দেওয়ার জন্য এই প্রথম, অনেক ভালো লাগতেছে আর কি না, অনেক আনন্দ লাগতেছে। মনেশ্বরী জীবনে এতই আনন্দের যে কেউ আসলে কেউ কল্পনা করতে পারে না। আজকে আমরা খুবই আনন্দিত, কারণ আমাদের আজকে আমাদের ছোট বোন সিস্টার নিকোলের আজকে ফাইনাল ব্রত, আমরা খুব আনন্দের সাথে কাজ করছি আর আমাদের সাথে এগুলো নিজের হাতে আমরা রান্নাবান্না করছি। আমরা এখন এই যে রান্নাবান্না করছি, এটা সালাদের জন্য শশা কাটতেছি, আজকে মুরগি মাংস, শুকুরের মাংস, মাছ, ডাল, সবজি আরো অনেক কিছু, সালাদ। মানুষের জীবনটা মানুষ কিন্তু জানে না, হ্যাঁ, ওরা ভিতরে কি করে না করে কিন্তু জানে না অনেকে।
মিশার আগেই আমরা এই সমস্ত কাজ শেষ করছি, তারপর আমরা সবাই মিশে অংশগ্রহণ করব। কতজনের আয়োজন করতেছেন? প্রায় 150 জনের মতো। দেখাশোনা করছি, যেমন আপনাকে আমি ভিতরে নিয়ে আসলাম, তারপরে এই যে মাদার এবং সিস্টারগণ রান্না বান্না করছেন, আমাদের আমি চাপেল সাজাচ্ছি, এবং অনেক আনন্দ আজকে শেষ ব্রত গ্রহণ করবেন, তার জন্য আমি তাকে প্রস্তুতি করাচ্ছি এবং সব কিছু দেখাশোনা করছি। আমার নাম সিস্টার মেরি আন্টোনেট। আমি আমাদের ছোট বোন সিস্টার মেরি নিকোলের প্রফেশনের জন্য আমি সালাদ কাটছি, এবং ভিন্ন ভিন্ন সিস্টারগণ ভিন্ন ভিন্ন কাজ করছেন, এবং আমরা অনেক আনন্দিত যে এই তরমুজ আমরা আমাদের অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের জনগণ যারা আসবেন তাদের জন্য দিব, এবং আমরা আনন্দিত যে আমাদের ছোট বোন আজকে শেষ ব্রত যাচ্ছে। আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করি, অনুষ্ঠানের জন্য আমরা নিজেরাই করছি, রান্না বান্না সব কাজ আমরা নিজেরাই করছি, শুধু একটা না অনেকটা তরমুজ। আমাদের সব ছোট সিস্টার আজকে শেষ ব্রত গ্রহণ করবে সিস্টার মেরি নিকোল, তার জন্য আমরা সবাই আনন্দ ফুর্তিতে আমাদের মন ভরপুর, কি করে ঈশ্বরকে ধন্যবাদ দিব, কিন্তু আমরা আমাদের কাজ আমাদের আনন্দ ফুর্তি দ্বারাই আমরা শুধু। হ্যাঁ, সিস্টার মেরি নিকোলের মা আসছে, তার ভাই আর আত্মীয় স্বজন, তার বাবা নেই কিন্তু তাদের পরিবারের যারা ছিল তারা প্রায় সবাই আসছে, আর আমাদের কয়েকজন বেনিফিটার আসছে, তাদের জন্য আমরা খুব আনন্দ সহকারে, এবং আমাদের এই প্যারিস থেকে ফাদার আসছে, সিলেট ডায়োসিস থেকে অবশ্য ফাদার আসছে, কয়েকজন ফাদার সিস্টার আমাদের লোকাল কাছে যারা যারা আছে তারা সবাই আমাদের আনন্দে সহযোগিতা করার জন্য আসছে এবং আসবে। আজ এখন চলুন আমাদের এই কমিউনিটি রুমে একটু কাশি। এটা আমাদের কমিউনিটি রুম, আমরা এখানে প্রতিদিন চিত্ত বিনোদন করি, সারাদিন আমরা ব্যস্ত থাকি আমাদের কাজকর্ম নিয়ে, তারপর খাওয়া দাওয়ার পরে আমরা এখানে চিত্ত বিনোদন করি, এটাই আমাদের নিয়ম। সুন্দর একটি ছবি মূর্তি দেখতে পাচ্ছি কুমারী মারিয়া। এটি হচ্ছে সিস্টারদের খাবার রুম, আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সুন্দর একটি ডাইনিং টেবিল, এখানে সিস্টাররা খাবার দাবার পরিবেশন করে সকলে, এবং তারা নিজেরাই সুন্দর পাক টাক সব কিছু নিজেরাই করে। হ্যাঁ, এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর ছবি, দেখলে অনেক ভালো লাগে। আজকে প্রোগ্রামের জন্য কি সুন্দর সাজিয়ে রেখেছে টেবিলগুলো দেখেন। এখানে একটি ব্ল্যাক বোর্ডও আছে, কি সুন্দর লেখা দেখুন লিখে রেখেছে। এখানে সুন্দর রান্না করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে করা হচ্ছে। দর্শক, আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা আছি এখন মনাস্টারি সিস্টারদের এখানে, দেখলে মন জুড়িয়ে যায়। কুমারী মারিয়ার গঠ কত সুন্দর, আমি এর আগেও একবার এসেছি, আজকে আবার সিস্টারের শেষ ব্রত উপলক্ষে আসলাম, সিস্টাররা আমাকে দাওয়াত করেছে তার জন্য আসলাম। এই যে ব্রত আপনারা দেখছেন, এই ব্রততা এই মা মারিয়াটা একটা আশ্চর্য মা মারিয়া। এখানে আমাদের এখানে একটা বড় ক্রিসমাস ট্রি ছিল যেটা 50 বছর ধরে দাঁড়িয়েছিল, অর্থাৎ করে সকাল ভোর 5টার দিকে একদিন পড়ে যায়, তাও এই গাছটা এমনভাবে পড়ে যে যেখানে যদি সোজাভাবে পড়তো তাহলে আমাদের এই ব্রত নষ্ট হয়ে যেত, ভেঙে যেত, এই ব্রতের সামনে যেগুলি ছিল এগুলো সব নষ্ট হয়ে যেত, কিন্তু এমনভাবে আশ্চর্য করে পড়ছে কেউ কোনোদিন ভাবতেও পারিনি। এই মাছ একটা এই জায়গা মাঝখান দিয়ে এমনভাবে পড়েছে যে আমাদের এই ব্রত নষ্ট হয় নাই, আমাদের কোনো কিছু নষ্ট হয় নাই, মাত্র আমাদের এই যে বড়ই গাছ আপনারা এখন দেখছেন এই বড়ই গাছটার একটা ডাল মাত্র ভাঙছে, এছাড়া আমাদের কোনো কিছু ক্ষতি হয় নাই।
তাই এই মা ম্যালেরিয়াতে আমাদের একটা বিশেষ আশীর্বাদের মা ম্যালেরিয়া। আর এই গ্রহটা এক সময়ে আমরা পরিকল্পনা নিয়েছিলাম এখান থেকে আমরা একটু সরিয়ে ওই পুকুরের কাছে নিয়ে যাব। পরে স্বপ্নে দেখলাম কি মা ম্যালেরিয়া বেবি জিজেসকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে, তারপর বেবি জিজেস স্বপ্নে হাত দিয়ে নাড়া দিয়েছে। তারপর থেকে আমরা আবার ওইটাকে আমরা সহভাগিতা করেছি আমাদের রেভারেন্ড মাদারের সঙ্গে, তারপরে বললো যে তাহলে আমরা এখানেই রাখবো এটা না সরে, তাই এখানেই আছে। এখন নতুন করে এই গ্রহটা বানানো হয়েছে 2018 সালে। এবং যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আর কী কী করতে পারি, আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিবেন আমি যেন সেটা করতে পারি সবসময়।